গ্রীষ্ম খাইয়া তীরের মুখে মারলো তীর আমার বুকে, মনটা থুইয়া দেহ লইয়া যায় আমার অন্তরায়, আমার কলিজায় আমার অন্তরায়, আমার কলিজায়। ভাই, খালি হাই আইতাছে, জানি ট্যাবলেট আইতাছে। ও ইটস গ্রেট। বিষ্ম খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, মনটা থুইয়া পরাণ লইয়া যায় আমার অন্তরায়, আমার কলিজায়। আমি রূপসী বাবু, রং করি ঢং করি আরো যে কত কি করি সেটা আমি কমু কেন? ডেঞ্জার বাবুরে আমি চিনি না। যা আমি আপনারে ঘুম পাড়াইতে আসছি। নাম কি? তালহা বাবু। তালহা বাবু, তোমারে তো আসতে বলা হয়েছে ঘুম তাড়াইতে, ঘুম পাড়াইতে না। আমি অবশ্য ঘুম পাড়াইতে এক্সপার্ট, যেহেতু ঘুম পাড়াইতে পারি তাড়াইতেও পারবো, সমস্যা নাই। আমার দেখা আপনার কি মনে হয়, পারবো না? ছোটবেলায় তাদের মধ্যে ভীষণ ভাব আছে, ওদিকে অর্থ আর বিত্ত দুই ভাই। বড় হইয়া সুখ বিয়া করলো অর্থকে আর সমৃদ্ধি বিত্তকে। তাহলে ঘটনাটা কি হইল? কিছুই বুঝি নাই। ঘটনা হইল সুখ আর সমৃদ্ধির খাতির ভাঙ্গিয়া গেল, কেউ কারো মুখ দেখে না, আর ওইদিকে তাদের জন্য ভাই হইয়া গেল ভাইয়ের শত্রু। বুঝলা কিছু? না, এই গল্পের মানে কি? মনে করো কোনো মানে নাই, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করলো তাই কইলাম। ঘরে চলেন,
কাম শুরু করি। খুন খারাপির কথা শুনছি, কিন্তু ডেঞ্জার বাবুকেটা এটা আমি কইতে পারলাম না। আমি হলাম গিয়া শেয়ানা বাবু। তোমারে আরেকটা গল্প শুনাই। না না, গল্প না, সত্য ঘটনা। ওই যে ওনারে দেখতেছো না, বৈশা ঝিমাইতেছে, মনে হইতেছে না উনি বই পড়তেছে? হ্যাঁ, উনি তো পড়তেছে। না, উনি বই পড়তেছে না, কারণ উনি চোখে দেখে না। ওনার নাম ঝিমান্না বাবু, আমার বড় ভাই, আমার আপন বড় ভাই। একটু অবাক হইলা মনে হয়। আমার বয়স যখন 6 মাস, ওনার বয়স 4 বছর। আমাদের মা আমাদের ফালাইয়া ভাইগা গেছিল, কই গেছিল জানি না, আর কখনো ফেরত আসে নাই। আমি দুধের লাইগা ক্ষুধার জ্বালায় খালি কান্দতাম। আমার বড় ভাই ঝিমান্না বাবু ডাস্টবিনের ময়লা ঘাইটটা নিজে খাইতো, আমারে খাওয়াইতো, আমার কখনো ক্ষুধা মিটত না। আমি খালি কান্দতাম, কান্দতে কান্দতে রাত পার হয়ে যাইত। আমার বড় ভাই আমার কান্দনের শব্দ শুনিয়া ঘুমাইয়া যাইত। এখনো আমি না কানলে সে ঘুমাইতে পারে না, আর আমারও কখনো ঘুম আসে না, আমার ক্ষুধাও মেটে না। যদি কখনো ঘুম আইসা যায় ভয় লাগে, যদি মইরা যাই। তাই তোমার মতো মাইয়া লোক লাগে আমার মাঝে মধ্যে ঘুম তারাইতে। তাইলে এবার ঘরে চলেন। মাইয়া মানুষ খুন হইতেছে, এটা তো ভালো খবর না, তা করে আমাকে রক্ষা করা উচিত। কেনায় খুন করতেছে তা খবর মানতেছি না, তবে ডেঞ্জার বাবু আমি চিনি না, আমার নাম নীলা বাবু। এটা আমাদের বাবু সমাজের জন্য ভীষণ বদনামের ব্যাপার। আমরা যারা বাবু তারা কেন একজন ডেঞ্জার বাবুর খুনের দায়িত্ব নিয়ে সমাজের চোখে সন্দেহের পাত্র হিসেবে গণ্য হব? আমি এলিট বাবু, আপনি ফুল বাবু, উনি ঝিমান্না বাবু, আমরা সমাজের এক একজন গণ্যমান্য মানুষ, কি বলেন আপনি? ঠিকই বলেছেন। তাই সমস্ত বাবুদের নিয়ে আমার এই আন্দোলন। আমরা ডেঞ্জার বাবুর খুনের দায়ভার আর কাঁধে নেব না, ডেঞ্জার বাবুকে খুঁজে বের করতে হবে। আচ্ছা এলিট বাবু, আপনি কেমনে বুঝলেন যে এই খুনগুলা ডেঞ্জার বাবু করতেছে? অনেকে বলাবলি করছে খুন করেছে ডেঞ্জার বাবু, সবাই তো জানে। কিন্তু আমি জানি ডেঞ্জার বাবু আপনার দেয়া নাম, তারে তৈরি করছেন আপনি। ডেঞ্জার বাবুরে খোঁজার নাম কইরা আন্দোলন কইরা মানুষের দৃষ্টি অন্যদিকে সরাইতে চান। আপনি একটা খুনি। হেই, কে কে আপনি? আমি ডেঞ্জার বাবু, আপনার প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনারে কথা দিচ্ছি, আপনার অনুপস্থিতিতে আপনার আন্দোলনটা আমি চালাইয়া নিয়ে যাব। Oh!